এই যে গোলাপি শাড়ি এনে আমার কেমন লাগছে মাত্র শঙ্করকে প্র্যাঙ্ক কল করলাম তো গরমে কারো ভিডিও মিটে শুট করতে হবে না সবাই গরমে তো ঘুমাও তো এটা হচ্ছে মিঠি অফিশিয়াল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি শর্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে দেখো আমি রেডি হয়েছি ভিডিও শুট করব বলে দাও জন্য আমাদের ফেসটাকে ইগনোর করো কারণ ও নিজে তো নায়িকা সেজে রয়েছে আর আমরা বাড়ি অ্যাকচুয়ালি আমি ভিডিও শুট করব বলে তার জন্য রেডি হয়েছি আর বৌদি বৌদি একটু পরে করবে যেহেতু এখন যা গরম পড়েছে যারা যারা ঠাকুরনগরে গেছে তারা জানে যে কি লেভেলের গরম কারণ একেতে এত ভিড় আর তারপরে ওই গরমে বুঝতে পারছো তো তো আমরা এখন আমি বাড়িতে রয়েছি আমি গরমটাকে এনজয় করি যেমন আমি ভিডিও করি না প্রায় 3 দিন হয়েছে তো 3 দিন রিলস শুট করি না তো বললাম চলো আজকে রিলস শুট করি হ্যাঁ 3 দিনই হয়েছে ব্লগ শুট করি তোমাদের সবকিছু শেয়ার করব তো চলো রেডি শেডি হয়ে গেছি ভিডিও স্টার্ট করি এরপর আমি শাড়ি পরব গোলাপি শাড়ি আনি লালি লালি লা চলো 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 এখন রাতের মধ্যে দাঁড় করে দিয়ে দেবে আর এই আমি নতুন ব্লগিং আবার ঘুমাই লেগে আমার চ্যানেলের নাম ইয়োর তুলিকা বৌদি ব্লগ করো ব্লগ খালি ব্লগ দেখবা কিচ্ছু পাবা না গিয়ে চ্যানেলে তো চল আমি শুট করি ব্লগ শুট করেছি কিন্তু দেখানোর লায়ক না দিস ইজ মাই হাউস আর দিস ইজ মি মিঠি অফিশিয়াল ভাবি শুটটা ঠিক এখন এই জায়গাটা হবে গরুর পাশে এখনো দাঁড়িয়ে পড়েছে জায়গা মতন দেখতে পাচ্ছো রোদের মধ্যে মুখ পুরো ই রোদে মুখ চমকাচ্ছে ছাওয়ায় আসলে এরকম হয়ে যাচ্ছে কেন মুখ ও বারণ রোদে গিয়ে দেখবে দেখো মনে হচ্ছে উফ তো সুরজ তো এটা হচ্ছে মিঠি অফিশিয়াল দেখতেই পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করো আমার তো ভালো লাগছে না ড্রেসটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো আমার ভালো লাগছে না সত্যি কথা বলছি বাইরে যে এতটা গরম মানে ধারণা করার বাইরে ধারণা করার বাইরে জাস্ট কিছুক্ষণের জন্য শুট করে আমার মাথা খারাপ হয়ে যাবে আমি ঘেমে ঘুমে একাকার হাত মনে হচ্ছে ভিজে গেছে পিচপিচ করছে ভেতরে তো মেকআপ গলে গলে পড়ছে তোমাদের মতো আটা ময়দা গলে গলে পড়ছে চলো আবার রেডি হতে হবে আর ভালো লাগছে না তো এখন তো এখন আমি আবার ছাদে এসেছি ভিডিও শুট করার জন্য এই যে इस खेल में वित्तीय जोखिम का तत्व शामिल है और इसकी लत लग सकती है कृपया जिम्मेदारी से और अपने जोखिम पर खेलें 18 प्लस ओनली সো গাইস তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম যেখানে আজকে আমি তোমাদেরকে জানাবো একটা প্ল্যাটফর্মের কথা যেখানে গেম খেলা খুবই সহজ এবং খুব মজাদারও অ্যান্ড তোমরা যদি এখানে গেম খেলা শুরু করে দাও তাহলে তোমরা প্রতিটা গেম তো জিতবেই সাথে সাথে তোমরা কী পাবে সেটা তো তোমরা জানোই তো চলো তাড়াতাড়ি গেমটা স্টার্ট করি দেখো আমি এখানে গেমটা স্টার্ট করে দিয়েছি তোমরা এখানে দেখতে পারছো ড্র্যাগন ভার্সেস টাইগার এখানে শুধু তোমাদেরকে এটুকুই বলতে হবে যে ড্র্যাগন আসবে নাকি টাইগার আসবে এটুকুই বলে তোমরা গেম জিতে যাবে তো চলো এবার আমি এখানে আমার গেম স্টার্ট করে দিয়েছি তোমরা যেমন দেখতেই পারছো এখানে অলরেডি কিন্তু একবার টাইগার হেরেই গেছে এই জন্য আমার মন বলছে যে এবার ড্র্যাগন জিততে পারে তাই জন্য আমি এবার ড্র্যাগন সাইডে যাব তো দেখা যাক এবার কি হয় আমার কিন্তু মন বলছে এবার ড্র্যাগন জিততে পারে বাট দেখি কি হয় টাইমার এখানে শেষ হয়ে গেছে এবং দেখো এখানে ড্র্যাগন সাইডে 7 এবং টাইগার সাইডে 5 তার মানে কিন্তু এবার ড্র্যাগন জিতে গেছে ইয়েস আর আমরা কি পেয়েছি সেটা তুমি নিচে দেখেই নাও তার মানে কিন্তু এবার আমরা ড্র্যাগনের জন্য জিতেছি তো তোমরাও যদি এরকম জিনিস চাও তাহলে তোমরা এক্ষুনি গেমটা শুরু করে দাও আর বলতে গেলে আমার সব বন্ধুরাও এখন এই গেমটা খেলে রোজ আমরা এইসব জিনিস পাই তাই তোমরা তাড়াতাড়ি গেমটা স্টার্ট করে দাও আর গেমটা খেলা শুরু করে দাও গেমটা কিন্তু খুবই সহজ তোমাদের में वित्तीय जोखिम का तत्व शामिल है और इसकी लत लग सकती है कृपया जिम्मेदारी से और अपने जोखिम पर खेलें 18 प्लस ओनली আরে একটু বেশি আছে বড় হয়ে গেছে না হ্যাঁ ঠিক আছে মনে বেশি বড় হয়ে গেছে হ্যাঁ কিরম রোদ কতটা কষ্ট করতে হয় তোমরা কি জানো রেডি হয়ে যা ক্যামেরাম্যানের অনেক কষ্ট হবে সেটা হচ্ছে আমি এত গরমে কারো ভিডিও মিটে শুট করতে হবে না সবাই গরমে তো ঘুমাও কেউ না করলে আমরাও করবো না তাই তো কিন্তু সবাই করলে আমাদের করতেই হবে সবাই ঘুমাও শীতকালে দেখা হচ্ছে কাল চলে এসেছে দেখেছি আমি আগের দিন আমি ভেবেছি তালের শাঁস খাবো এখনো দেরি আছে আর এক মাস দেড় মাস বাবা সূর্য ওই দেখো সূর্য সূর্য মামা রেগে আছে তাই এত তাপ দিদি বাংলায় বলো খুব গরম খুব গরম অনেক গরম দুটো একই কেমন লাগছে গরম ভালো না একটু ভালো না একদম গন্দা
সবচেয়ে মজা লাগছে, এরকম গরম যেন প্রতিদিন দেয়। যারা যারা ভিডিও দেখতে পাওয়ার জানে এবার বলবে, নিজে তো ঘরের মধ্যে থাকা বুঝতে পারো না, না গো এরকম গরম যেন না দেয় সত্যি। দুদিন মারাত্মক, কালকে পড়েছে 41, আজকে পড়েছে 40। আমার বৌদি এখনো তো একটা গানই খুঁজতে পারেনি, আমি গান খুঁজে দেবো তারপর আমার বৌদির ভিডিও হবে। ঘেমে ঘুমে মেকআপ সব উঠে গেছে, মেকআপ আর কিচ্ছু নেই মনে হচ্ছে মুখে। এটা তো আমার ভুল ধারণা, অনেক মেকআপই আছে এখন মুখে। তো কি আর বলবো, মা তো ডেকে ডেকে তুললো, আর তোলার রিজনই হচ্ছে আমাদের এখানে উদুম ঝড় হচ্ছে, মানে বৃষ্টি ঝড় সব হচ্ছে। দেখো সবাইকে ডেকে ডেকে তুলেছে। এখন গুড মর্নিং বৌদি, বাইরে ঝড় হচ্ছে অনেক। কেমন গরম ছিল কদিন? কদিনের গরমে বাপরে, এই জন্য বৃষ্টি। কেসা লাগ রা দিদি? কেসে বুলায়, কেসে মম্মি নে পেলে ক্যা বল কে বুলায়। আমার মা প্রথম ডেকেছে যে ওট 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 চার্জ দিতি, যে ওট 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 মোবাইলে চার্জ দে, কারেন্ট চলে যাবে এক্ষুনি। এই দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে, আমরা দেখো সবাই। সাতটা তো বাজে, সাতটা বাজে, বাইরে অন্ধকার। দেখো আর অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তোমাদের ওখানে কার কার ওখানে ঝড় হচ্ছে জানিও। আমি কালকে ব্লগিং করা স্টার্ট করেছি আর এখনো ব্লগিং আমার শেষ হয়নি। তার দেখো এখানে একটা ফুল উঠেছে, দেখো বাইরে কেমন ঝড় হচ্ছে। দেখো মা বলে কি, দেখো রিহার্সাল করতে যাচ্ছিল না, আমি বেরিয়ে চলে এসেছি। দেখো বিজলিও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো এখানে কি দাঁড়িয়ে পড়ে রয়েছে, দেখ 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 কিছু না করে আর এদিকে আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আমার সেই লাগে, যাই বলো তাই বলো। এই তো ইস্যু করেছে ফাইনালি। সো গাইস দেখো এটা হচ্ছে সকালবেলা, সকাল সকাল আমাদের মানে ফ্রেশ পুরো বৃষ্টি হয়ে ভাঙলো। তো তোমাদেরকেও গুড মর্নিং, তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে জানিও। মনে হচ্ছে ছেলেবেলে ঝড় নামবে, কেন মা? তিন দিন আছে, তিন দিন, তিন দিন এরকম থাকবে, তিন দিন, কালকে বেশি ও হবে না, তোর খবর মিথ্যে হয়। দেখেন আগের দিন এরকম বলেছিল, কেন কিছু হয়েছে? আগের দিন বলেছিলি না সাত দিন থাকবে, থাকতে একদিন ছিল। এবার এখনকার সময় না বলা যায় না, ম্যাপেও ভুল থাকে, ওয়েদার ইজ। তো চলো টাটা, দেখা যাক কি হয়, আমরা দেখি কি করি সকাল থেকে, সব কিছু তোমাদের সাথে এখন টুকটাক করে আমি শেয়ার করবো আমাদের মর্নিংটা। চলো টাটা। দেখো আমাদের এখানে বাইরে কত সুন্দর ভিউ, এটা হচ্ছে আমার জানালা থেকে বাইরে বৃষ্টি। কত গাঁদা ফুলের চারা হয়েছিল না, দেখো আমার মা কত সুন্দর এখানে বসে বসে বৃষ্টির ফুল নিচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ও শেট ভুলে গেছি, ঝড় শুরু হয়ে যাচ্ছে, ক্যামেরাতে ক্যাচ করা যাচ্ছে না।
দেখো বাপ রে বাপ দাদি এখানে সব জুতোগুলো তো সারা শরীর তো হচ্ছে কারণ বৃষ্টিতে ভিজলে আবার আর করতে পারবো না ওগুলো খাও রোগে তা উঠো ওই যে কারেন্ট গেছে জানি তো কারেন্ট কারেন্ট চলে গেছে যার কারণে মা সবাই ডেকে ডেকে তুলেছে এই জিনিসটা আগেলি হয়েই গেছে কারেন্ট চলেই গেছে কারেন্ট চলে গেছে আমি জলের ট্যাঙ্কি ভরিছি পাপা গুড মর্নিং গুড মর্নিং সরি আয় সরি আয় ওইদিকে সবাই শাক বাজাতে শুরু করে দিয়েছি গ্রামে এই জিনিসটা খুবই হয় মানে যদি তোমার বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে তখন শাক বাজাবে জোগাড় দেবে অলরেডি এদিকে সবাই শাক টাক বাজাচ্ছে অনেকজন শুরু হয়েছে ওটা দেওয়া হলো তার কারণ হচ্ছে মা বলতে বসতে বসতে ঠান্ডা হও বৃষ্টি তো নিরালে বৃষ্টি হয়ে যাও ঝড় দিও না কিন্তু অনেক ঝড় হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি কি আমি বৃষ্টি বৃষ্টি ওপরে চলেছিলাম ওপরে মানে ওপরে পুরো জল জল হয়ে গেছে কি ঠান্ডা রে মারাত্মক ঠান্ডা তোমাদেরকে একটু ভিউ দেখাবো দাঁড়া তো সুন্দর লাগছে না বলবো কি আর পুরো মাঠের জল জল হয়ে গেছে পেছনে দেখো মাঠ পুরো পুরো জল জল হয়ে গেছে জাস্ট একটুখানি ঘুমিয়েছি আর আমার মা ডেকে নিয়েছি যে মশাই কামড়াচ্ছে ও তো আম পড়েছে দেখ আম দেখো সত্যি তাই তো সত্যি সত্যি কামড় দিবি দেখো কতগুলো আম দেখো কি বড় বড় আম এসে আছে মা পড়ে বকরা বানায়া বরদ বানায়া কথা বলে বলে চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা এই দেখো এটা ঘুমাচ্ছে গুড নাইট বাই বাই